আপোষকামিতা এটা আমাদের মধ্যে বিভক্তির একটা বড় কারণ। আদামু উসুলিল আদিল্লাহ মানে দলিল না পৌঁছা, দলিল না পৌঁছা। অনেক হাদিস তার কাছে পৌঁছেনি, কিন্তু তাদের কাছে যখন কোনো বিষয় এসেছে তারা গবেষণা করে ইজতিহাদ করে একটা মানুষকে সঠিক পথ দেখানোর চেষ্টা করেছেন, যে বাইরে আসে সে যেন প্রবেশ না করে আর যে ভেতরে আসে সে যেন বাইরে না আসে। তাহলে রাসূলের সমাধান এটা দিয়ে গেছেন। এই হাদিসটা কোনো সাহাবীর ওই জায়গায় যারা উপস্থিত ছিলেন তাদের জানা ছিল না, জানা না থাকার কারণে দুইটা মত হয়ে গেল। কোরআন বোঝার জন্য হাদিসের দরকার নাই, এই ব্যাপারটি খুব সাবধানতার সাথে থাকবেন আপনারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আচরণ আখলাক ছিল মানুষের সাথে, তার আখলাক আচরণের কারণে অনেক মানুষ আরও আগ্রহ করে ইসলাম কবুল করেছে। তা আমাদের আখলাক আচরণটাও নম্র হওয়া দরকার, আমরা হক কথা পৌঁছাইয়া দেব। ভুলে যাওয়া, অনেক মানুষ দলিল জাইনাব ভুলে গেছে, ভুলে যাওয়ার কারণে ওই দলিল আর মনে নাই, এবার ওই দলিল আর উপস্থাপন করতে পারছে না এবং মতভেদ সৃষ্টি হচ্ছে। যে ব্যক্তি জানে না সে জানে না বলাটার মধ্যে তার মহত্ব। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউযলিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে তাওহীদের ঝান্ডা বাহিয়ে দেশের একক যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এর সর্বোচ্চ ক্যাডার বাহিনী কেন্দ্রীয় কাউন্সিল সদস্যদের প্রশিক্ষণ শিবিরে আমরা উপস্থিত হতে পেরেছি, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আলহামদুলিল্লাহ আমাদের প্রশিক্ষণ সকাল থেকে শুরু হয়েছে, আজকে প্রথম অধিবেশনের শেষ প্রশিক্ষণ এসে এটা, তাই না? দ্বিতীয় অধিবেশনের শেষ। তা আপনারা কি খুব ক্লান্ত হয়ে গেছেন মনে হয়? হ্যাঁ, এই যে আমাদের আব্দুল্লাহ মামুন ভাই চোখ বন্ধ করে আছে, আসলে ক্লান্ত ক্লান্তি থাকাই আমাদের মনে হয় একটু ভুল হয়েছে, মানে চা একটা ফ্লাস্ক বলে দেন যে পরবর্তী অধিবেশনে যে বড় বড় ফ্লাস্কে চা রাখে ইনশাআল্লাহ, কারণ ঘুম ধরাই স্বাভাবিক, ভাইরা অনেক পরিশ্রম করে কষ্ট করে অনেক দূর সফর করে এসেছেন, হ্যাঁ এটা হওয়াটা স্বাভাবিক, এটা আসলে আমাদেরই ত্রুটি, আমি বুঝতে পারিনি যে চায়ের ব্যবস্থা হয়নি। তো যাই হোক, এর পরবর্তী অধিবেশন থেকে প্রত্যেক অধিবেশনে চায়ের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। তো আমাদের প্রশিক্ষণ আজকে আমরা নিচ্ছিলাম, আমাদের সহসভাপতি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দিচ্ছিলেন, আমরা এবার একটু প্রশিক্ষণকে প্রশিক্ষণের মতো করতে চাচ্ছিলাম আর কি, এই জন্য কিছু বিষয় নিয়ে আসা হয়েছে যেগুলো যেটা প্রশিক্ষণ যেন মনে হয় শুধু ওয়াজ না হয়, এই জন্যই আমাদের কিছু প্ল্যানিং। তো যাই হোক, সেটা আমি নিজেও মানে একটু অভিভূত হয়ে যাচ্ছিলাম, যেন মনে করছিলাম যে আটুক চলুক, আমার সময়টা কমে যাক, সমস্যা নেই। হ্যাঁ, তা আমার ভালো লাগছিল, আশা করি আপনাদেরও ভালো লাগছে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমার যে বিষয় আসলে এটা একটু ওয়াজের মতোই বিষয়টা, যদিও আমি প্রাথমিক পর্যায়ে বিষয়ে প্রশিক্ষণ নিতে চাচ্ছিলাম না আর কি, আমি একটু অন্য বিষয় নিচ্ছিলাম, কিন্তু হঠাৎ এই একটা সপ্তাহ আগা আসার কারণে আমার আবার এই বিষয়টাই নিয়েছি, কারণ আমার একটা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দিতে চাচ্ছিলাম, সেটা একটু সময়ের ব্যাপার, আমার নিজেরও লেখাপড়া করতে হবে অনেক ওটা বলতে গেলে, এই জন্য ওই সময়টা আসলে পাওয়া যায়নি। যেটা আমি চাচ্ছিলাম যে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কখন থেকে প্রতিষ্ঠিত হলো, কিভাবে ভাঙ্গন সৃষ্টি হলো, তার কারণগুলো কি আসলে, হ্যাঁ এই যাবৎ পর্যন্ত যত ইতিহাস এটা সবাইকে মুখস্থ করাতে চাচ্ছিলাম আসলে আমি। আমাদের অনেক আমাদের কিন্তু জানা নাই অনেকের, আমাদের অনেকের জানা নাই, এই জন্য অনেকে যা বলে মনে করে যে ঠিকই বলছে নাকি, হ্যাঁ অনেক অসত্য কথা আমাদের মাঝে ছড়ানো হয়, অথচ এর উত্তর আমরা দিতে পারি না। এই জন্য আমার একটা বিশেষ টার্গেট ছিল যে এই প্রশিক্ষণে সবাইকে কত তারিখে কি হয়েছে, কি ঘটনা ঘটেছে, বাস্তব কি আসলে,
এটা সবাইকে একটু জানানো, কিন্তু আসলে হঠাৎ চলে আসার কারণে আর আমিও ব্যস্ত প্রতিদিন প্রোগ্রাম, সময় পাওয়া যায়নি আসলে। কারণ ওই ব্যাপারে তথ্য সংগ্রহ করে তথ্য মানে সঠিক তথ্য প্রদান করা দরকার, এজন্য বিশেষ করে আরাফাত পত্রিকা থেকে শুরু করে যত তাদের পত্রিকা তো সব ব্যবহার মানে সব এগুলো বের হয়েছে, সেগুলো একটু তত্ত্বপাত্র উপস্থাপন করতে চাচ্ছিলাম, তো সেটা সম্ভব হয়নি। ইনশাল্লাহ আগামীতে আপনাদের সামনে এটা নিয়ে আসবো আমি ইনশাল্লাহ। এবং আমি অচিরেই আমি একটা ভিডিও বানাবো আমাদের যুবসংঘের ইতিহাস নিয়ে, এটা আমার তো ইচ্ছা যে আসলে সঠিক ইতিহাসটা কী এটা আমাদের জানা দরকার সবার, যাতে আমাদের কারোর সাথে সে এমনিতেই ওই মিথ্যা কথা বলে পার না পাই। তা আজকে যেটা বিষয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আমাদের মূলনীতি পাঁচটা, এটা আমরা সবাই জানি আমাদের পাঁচটি মূলনীতি, তার মধ্যে শেষ মূলনীতি হলো মুসলিম সংহতি দৃঢ়করণ। তাহলে এখানে আমাদের প্রশ্ন, কেউ যদি বলে যে আপনারা আহলে হাদিস যুবসংঘ আহলে হাদিস আন্দোলন নাম দিলেন, এটা তো মুসলিমদের আরেকটা বিভক্তি, এটা দর দরকার ছিল না, সবাই মুসলিম হলেই চলত। তাহলে আমাদের আমরা যে মুসলিম বিভক্তি চাই না, মুসলিম সংহতি দৃঢ়করণ বলতে কি বোঝাই? দেখেন, এর অর্থ হচ্ছে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আদেশ ও নিষেধকে নিঃশর্তভাবে মেনে নেওয়ার ভিত্তিতে মুসলিম ঐক্য গড়ে তোলা এবং মুসলিম উম্মার সার্বিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। তাহলে মুসলিম ঐক্য গড়ে তোলাই হচ্ছে মুসলিম সংহতি দৃঢ়করণ। তাহলে আমরা মুসলিম ঐক্য গড়তে চাচ্ছি, বিভক্ত করতে চাচ্ছি না, তাহলে আমাদের মূলনীতির মধ্যেই আছে মুসলিম ঐক্য গড়ে তুলতে হবে, তাই না? তারপরে অনেকে বলে যে আপনার কোরআন হাদিস মানে শুধু মানেন তো, কোরআন হাদিসের বাইরে তো অনেক সময় অনেক কিছু আসে, সেগুলো কীভাবে ইয়ে করবেন? আমাদের সেখানেও কিন্তু ইজতিহাদ আছে, আমাদের ইজতিহাদের দোয়ার সবসময় আমরা মাজহাবকে অস্বীকার করি না। মাজহাব মানে ইজতিহাদ, এক একটা মুজতাহিদের এক একটা ইজতিহাদকে এক একটা মাজহাব বলা হয়। তাহলে তারা যে বলে যে আমরা মাজহাব বিদ্বেষী, এখানে আমাদের উত্তর আছে যে আমাদের মূলনীতি বলা হয়েছে ইজতিহাদ বা শরিয়াহ গবেষণার দোয়ার উন্মুক্তকরণ। তাহলে আমরা অবশ্যই ইজতিহাদকে অস্বীকার করি না, ইজতিহাদের দোয়ার উন্মুক্ত, অতএব আমরা মাজহাবকে কখনোই অস্বীকার করি না, কিন্তু তাদের সাথে আমাদের কিছু পার্থক্য আছে, সেই পার্থক্য বলে দিতে হবে। তা আমাদের এই মূল পরিচিতির মধ্যে কিন্তু সব কিছু আছে, যদি আমরা একটু বুঝি আর কি, বুঝলে এর মধ্যে বহু উত্তর আছে যে এই পরিচিতির মাধ্যমে দেওয়া সম্ভব। তো অনুরূপী একটা বিষয় যে মুসলিম আমরা বাংলাদেশ আহলে যুবসংঘ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মুসলিম বিভক্ত করার জন্য আসেনি, মুসলিমকে আমরা এসেছি মুসলিমদেরকে ঐক্য করার জন্য। ঐক্য করবো কীভাবে? পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসরণের মাধ্যমে। সবাই যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী হয়, আল্লাহর ওই আয়াতটা মানে মেনে নেয় যে আল্লাহ তাআলা বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যখনই তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতভেদ দেখা দিবে ফিরে যাও আল্লাহ এবং তাঁর রাসূলের দিকে। আমরা কিন্তু ওইটাই করতেছি, আমরা চাচ্ছি যে আমরা কোরআন এবং সুন্নার দিকে ফিরে যাই, কোনো মানুষের মত না গ্রহণ করে একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ যা আমরা মেনে চলতে পারি, তাহলেই আমাদের মধ্যে ঐক্য ফিরে আসবে ইনশাআল্লাহ। তো যে যাই হোক, মুসলিম যে বিভক্তি, মুসলিমদের মধ্যে যে বিভক্তি এবং আলেম ওলামাদের মধ্যে যে বিভক্তি, এটার বেশ কিছু কারণ আছে, এই কারণগুলো আমাদের জানা দরকার, তাহলে মুসলিম ঐক্য কীভাবে হবে সেটা আমরা বের করতে পারবো। আগে মুসলিম বিভক্তির কারণ জানলে আপনি ঐক্যেরও ফর্মুলা বের করতে পারবেন। মুসলিম বিভক্তি আমরা জানি সবাই যে আমরা কোরআন একই কোরআন পড়ছি, একই হাদিস পড়ছি, একই নবী, সবই আমাদের এক, তারপরে আমরা বিভক্ত, একই সব কিছু। আমরা আমাদের এই মার্কাজে যাই যে বুখারি পড়াচ্ছি হাটহাজারিতে, একই বুখারি, একই বুখারি পড়ানো হয়, বুখারি কিন্তু আলাদা নয়, মুসলিম আলাদা নয়, সবই একই, সবই একই পড়ছি, তারপরেও বিভক্ত। কেন বিভক্তি এসছে সেটা যদি বলতে চাই, তার এক নম্বর কারণ লেখেন মুসলিম বিভক্তির কারণ, মুসলিম বিভক্তির কারণ এক নম্বর আদামু উসুলিল আদিল্লাহ, মানে দলিল না পৌঁছা, দলিল না পৌঁছা। আমরা জানি দেখেন যে মাজহাবের যে সমস্ত ইমামগণ ছিলেন, ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ, ইমাম শাফি রহমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রহমাহুল্লাহ, ইমাম মালিক রহমাহুল্লাহ, আচ্ছা মাজহাব কি এই চারটাই না আরও আছে? মাজহাব কিন্তু এই চারটার মধ্যে সীমাবদ্ধ নয়, বহু মাজহাব,
বহু মাজহাব, মাজহাব মানে কি এক একটা গবেষক ইজতিহাদ মুজতাহিদ যারা ইসলাম নিয়ে গবেষণা করেছেন তারা যে গবেষণা রেখে গেছেন সেটাকে এক একটা মাজহাব বলা হয়। যদি এমন বলেন তাহলে তো ইসলামে গবেষক কি কম এসেছে, মুজতাহিদ কি কম? বহু মুজতাহিদ এসেছে, তাদের প্রত্যেকটারই একটা করে মাজহাব। তাহলে মাজহাব শুধু চারটাই নয় কিন্তু এই চারটা পরিচিতি লাভ করেছে বেশি, ব্যাপারটা হলো এই। এখন তারা এত বড় বড় মুজতাহিদ ছিলেন, তারা কি কোরআন সহিহ হাদিসের বাইরে কথা বলেছেন? তাহলে তাদের কথা কেন মিলছে না, তাই না? কোরআন সহিহ হাদিসের তারা তো কোরআন সুন্নাহ বাইরে কথা বলার চেষ্টা করেননি, সবসময় চেষ্টা করেছেন কোরআন সুন্নাহ দিয়ে সমাধান দেওয়ার। এমন মনে করেন না যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোরআন সুন্নাহ পাইয়েছেন, পাওয়ার পরেও তিনি নিজের মত খাটাইছেন, তা কিন্তু না। তারা সবসময় চেষ্টা করেছেন কিভাবে কোরআন সুন্নাহ দিয়ে মানুষকে সমাধান দেওয়া যায়, মানুষকে সঠিক পথ দেখানো যায়, এটাই তারা চেষ্টা করেছেন। এর পরেও এসে মানে বিভ্রান্তি হয়ে গেছে, মতভেদ হয়ে গেছে। কেন? যে ইমামদের জামানায় আমাদের হাতে যেমন বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা কিতাব আকারে আছে, ইমামদের জামানায় তা ছিল না। এক এক জায়গায় এক একজন মানুষের মুখস্থ ছিল, সব হাদিস তাদের কাছে পৌঁছেনি, তাদের কাছে পৌঁছেই নাই। যেমন হাদিসের যে প্রসিদ্ধ ছয়টা কিতাব বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা, প্রসিদ্ধ ছয় কিতাবের ছয়টা ইমাম, এই ছয় ইমামের মধ্যে সবচেয়ে বয়সে বড় কোন ইমাম? হ্যাঁ, ইমাম বুখারী রাহমাহুল্লাহ। তার জন্মগত হিজড়িতে 194 হিজড়িতে, 194 হিজড়িতে ইমাম বুখারি জন্মগ্রহণ করলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হিজড়িতে মৃত্যুবরণ করলেন? 11 হিজড়িতে। তাহলে কোথায় 11 হিজড়ি আর কোথায় 194 হিজড়ি? আর ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ মৃত্যুবরণ করলেন কত হিজড়িতে? 150 হিজড়িতে, তাই না? তাহলে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ মৃত্যুবরণ করলেন 150 হিজড়িতে, আর ইমাম বুখারী রাহমাহুল্লাহ জন্মগ্রহণ করলেন 194 হিজড়িতে। তাহলে বোঝা যাচ্ছে যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর জামানায় হাদিস সংকলন সেভাবে ছিল না, বোঝা গেছে? শুরু হয়েছিল কিছু কিছু হাদিস সংকলন হয়েছে কিন্তু কিতাব আকারে এভাবে সব হাদিস সংকলন হয়নি, বিভিন্ন জায়গায় মুখস্থ ছিল। বুখারি এসেছে, ইমাম বুখারি জন্মগ্রহণ করে 194, তো 194 জন্মগ্রহণ কিন্তু আর বুখারি লেখেননি, বড় হয়েছেন লেখাপড়া করেছেন তারপরে না সহিহুল বুখারি হইল, তার কত পরে এসে। তাহলে এটা প্রমাণ করে কি যে ইমামদের জামানায় হাদিস সংকলন ছিল না, অনেক হাদিস তার কাছে পৌঁছেনি, কিন্তু তাদের কাছে যখন কোনো বিষয় এসেছে তারা গবেষণা করে ইজতিহাদ করে একটা মানুষকে সঠিক পথ দেখানোর চেষ্টা করেছেন। এবং তারা জানতেন যে আমার এই কথার পরে সহিহ হাদিস সংকলন হবে, ওনাদের জানতেন সংকলন হচ্ছে আরও হবে, এমন কিছু বিষয় থাকবে যে আমি যেটা বললাম আজকে আমার কথার বিরুদ্ধে আমার কথার বিপরীতে সহিহ হাদিস চলে আসবে। এই জন্য তারা নিজেদেরকে ক্লিয়ার করে গেছেন ইদা সাহাল হাদিসও ফাহুয়া মাযহাবি, যখনই সহিহ হাদিস হবে সেটাই আমার মাযহাব, সেটাই গ্রহণ করো। তারা নিজেদেরকে ক্লিয়ার করে গেছেন। অর্থাৎ ইমামদের দোষ নেই, কিন্তু আমাদের অনেকেই না বোঝার কারণে আবার অনেকেই বলি যে ইমামরাই তো এটা সমস্যা করেছে। হ্যাঁ, এবং অনেক কটু বাক্য ব্যবহার করে থাকে, আসলে এটা না বোঝার ফল। ইমামদের যে অবদান এটা অস্বীকার করার কিছু নেই, তারা বিরাট অবদান রেখেছেন ইসলাম, এই জন্য তাদের জন্য দোয়া করা দরকার। কখনোই যেন আমাদের কারো, বিশেষ করে আমরা সর্বোচ্চ ক্যাডার যুবসংঘের, আমাদের কারো মুখ দিয়ে যেন কোনো ইমামের বিরুদ্ধে কোনো খারাপ বাক্য বের না হয়, কারণ তাদের ইসলামের খেদমত বিরাট খেদমত, আমার সাথে আমাদের সাথে বহু খেদমত, বড় বহু অনেক বেশি খেদমত তারা করে গেছেন। হ্যাঁ, অতএব তাদের জন্য আমাদের দোয়া করা দরকার, এবং তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি আলহামদুলিল্লাহ, ইসলাম সঠিকভাবে বোঝার চেষ্টা করছি তাদের মাধ্যমে। আমরা কিন্তু নিজে নিজে ব্যাখ্যা খাড়া করি না, আমরাও দেখি সবাইকে দেখতে হয় যে কোন ইমাম কী ব্যাখ্যা দিয়েছেন, তারা হাদিসের ইস্তিমবাত কোরআনের আয়াতের ইস্তিমবাত কীভাবে নিয়েছেন, এটা দেখে কিন্তু আমাদেরকে শিখতে হয়। অতএব আমাদের যেন এই ভুল ধারণা না থাকে যে মাজহাবে ইমামরাই মুসলিমদেরকে বিভক্ত করেছে বিভিন্ন মাজহাব সৃষ্টির মাধ্যমে। তারা নিজেরা মাজহাব সৃষ্টি করে জাননি, তারা কেউই বলেননি যে তোমরা আমার অনুগত, আমার অনুসরণ করো, আমার তাকলিদ করো, এটা কেউই তারা বলেননি, বরং তারা নিষেধ করে গেছেন। তো যাই হোক, তাহলে এক নম্বর কারণ হলো আদামু উসুলিল আদিল্লাহ। আদামু উসুলিল আদিল্লাহ মানে দলিল না পৌঁছা, দলিল পৌঁছেনি,
এই জন্য বিভক্ত হয়ে গেছে। যেমন উদাহরণ দিলে বুঝবেন, যাকদা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিরিয়া সফরে যাচ্ছেন, সিরিয়া সফরে যে রাস্তার মাঝখানে তিনি শুনতে পেলেন, তার কাছে খবর এসলো, আসলো যে সিরিয়াতে মহামারী দেখা গেছে, মহামারী বা সেখানে প্লেগ রোগ বলা হয় সেটা দেখা গেছে, যেটা ছড়ায় যায়, যেমন করোনা আসলো এই ধরনের একটা মহামারী সিরিয়াতে। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেখানে আনসারী সাহাবী ছিলেন, মুহাজির সাহাবী ছিলেন, তাদের সাথে পরামর্শ করলেন যে কি করব, আমি কি যাব সেখানে না যাব না। তো দুই ধরনের মত আসলো, কিছু সাহাবা একরাম বললেন যে না ওই জায়গায় যাওয়া যাবে না, মহামারী, ওখানে গেলে তো রোগ ছড়ায় যাবে, প্রবেশ করা যাবে না। আর কিছু সাহাবা একরাম বললেন যে আল্লাহ যা তাকদির লিখেছে তাই তো হবে, যার তাকদিরে মহামারী আছে রোগ আসবে তা আসবে, নাহলে আসবে না। অতএব আমরা এটার ভয়ে কেন পিছিয়ে থাকবো, আমরা যাবো, যাওয়া দরকার সেখানে। দুইটা মত, তাই না, কেউ বলছেন যাওয়া যাবে না আর কেউ বলছেন যেতে হবে। এখন এই ব্যাপারে রাসুলের একটা হাদিস, সাথে সাথে মানে ওই জায়গায় তখন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন না, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু এসে দেখছেন যে এই দুইটা মত হয়ে গেছে, তখন তিনি রাসুলের একটা হাদিস জানায় দিলেন যেটা অন্য জানা ছিল না। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না হাযা ত্বাউন রিজজুন, নিশ্চয় এই প্লেগ এটা একটা মহামারী, এটা একটা রোগ, সুল্লিত আলা মান কানা ক্বাবলাকুম আও আলা বানি ইসরাঈল, যা তোমাদের পূর্বেকার লোক অথবা বানি ইসরাঈলদের উপরে এসেছে। ফাইদা কানা বিআরদিন, যদি সে ওই স্থানে থাকে, কোনো ব্যক্তি যদি ওই স্থানে থাকে যে স্থানে মহামারী দেখা গেছে, ফালা তাখরুজু মিনহা, তাহলে তোমাদের মধ্যে ওই ব্যক্তি যেন ফিরে না আসে, পালায় না, পলায়ন না করে, হ্যাঁ বের না হয়, ফালা তাখরুজু মিনহা ফিরারাম মিনহু, পালানোর উদ্দেশ্যে যেন সে এখান থেকে বের না হয়ে আসে। ওয়াইদা কানা বিআরদিন ফালা তাদখুলুহা, আর যদি সে ওই স্থানের বাইরে থাকে ওর মধ্যে না থাকে, তাহলে ফালা তাদখুলু হা, সেখানে যেন সে প্রবেশ না করে, যে বাইরে আসে সে যেন প্রবেশ না করে, আর যে ভেতরে আসে সে যেন বাইরে না আসে। তাহলে রাসুলের সমাধান এটা দিয়ে গেছেন। এই হাদিসটা কোনো সাহাবীর ওই জায়গায় যারা উপস্থিত ছিলেন তাদের জানা ছিল না, জানা না থাকার কারণে দুইটা মত হয়ে গেল। তাহলে মতভেদের কারণ হলো হাদিস না পৌঁছা, হাদিস আছে কিন্তু হাদিসটি তাদের কাছে পৌঁছেনি। কে পৌঁছাইলেন? আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন পৌঁছায় দিলেন তখন তারা এই সিদ্ধান্ত নিলেন যে তার রাসূল তো হাদিস আছেই, অতএব তারা সেখান থেকে যাওয়া থেকে বিরত হলেন, কারণ তখন তারা প্রবেশ করেননি, অতএব রাসূল নিষেধ করেছেন প্রবেশ করতে, তো প্রবেশ করলেন না। তাহলে এটা একটা উজ্জ্বল উদাহরণ যে হাদিস না পৌঁছার কারণে মতভেদ সৃষ্টি হয়। আরেকটা উদাহরণ দেখেন, হাদিসের নাম্বার মুসলিম 2218 নম্বর হাদিস, হাদিস মুসলিম 2218 নম্বর। আরেকটা উদাহরণ, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণ, দেখেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু এবং আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই দুইজনের একটা ফতোয়া ছিল। ফতোয়াটা কি, কোনো নারীর স্বামী যদি মারা যায় সে কতদিন ইদ্দত পালন করবে, কোনো নারীর স্বামী যদি মারা যায় তো কতদিন ইদ্দত পালন করবে, এ ব্যাপারে দুইটা আয়াত কোরআনে। এক নম্বর আয়াত হলো সূরা তালাক, আর তালাক 65 নম্বর সূরা 4 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলছেন ওয়া উলাতুল আহমালি আজালাহুন্না আজালুহুন্না আইয়াদানা হামলাহুন্না, ওয়া উলাতুল আহমাল মানে আহমাল বলতে যারা গর্ভবতী নারী, গর্ভবতী নারীদের আর কি ইদ্দত বা এদিকে খেয়াল করবেন, গর্ভবতী নারীর ইদ্দত কতদিন হবে, গর্ভবতী নারী, নারীর গর্ভে সন্তান, স্বামী গেছে মারা, মারা গেছে স্বামী, এখন সে কতদিন ইদ্দত পালন করবে, এ ব্যাপারে আল্লাহ বলছেন এই আয়াতে যে তার ইদ্দত হবে কি আইয়াদানা হামলাহুন্না, যে তার পেটের সন্তান প্রসব পর্যন্ত সে তার ইদ্দত, সন্তান প্রসব করবেই তাহলে তার উদ্যত শেষ, তখন সে অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে।
আরেকটা আয়াত যেটা সূরা বাকারা 234 নম্বর আয়াত, সূরা বাকারা 234 নম্বর আয়াত, সেখানে আল্লাহ কি বলছেন, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজা, তোমাদের মধ্যে ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম, তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে, ওয়া ইয়াযারুনা আযওয়াজা, এবং স্ত্রীদেরকে ছেড়ে যাবে, স্ত্রীদেরকে রেখে মারা যাবে, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, তারা ইদ্দত পালন করবে কতদিন, চার মাস দশ দিন, চার মাস দশ দিন। তাহলে চার মাস দশ দিন ইদ্দত পালন করবে যদি কারো স্বামী মারা যায়। এখন আবদুল্লাহ ইবনে আব্বাস আর আবু আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু এরা দুইজনে মত দিচ্ছেন এটা, যেহেতু দুইটা আয়াত আসলে এখানে, অতএব এই দুইটার সবচেয়ে লম্বা সময়টা ইদ্দত পালন করবে, এটা বুঝাইতে হবে আপনাদেরকে। লম্বা সময়টা মানে বলতে কি, যে ধরেন কেউ স্বামী মারা গেল, পেটের সন্তান, এখন স্বামী মারা যাওয়ার পরে, স্বামী মারা যাওয়ার পরে পেটে সন্তান, কিন্তু দেখা যাচ্ছে যে চার মাস দশ দিন হয়ে গেছে কিন্তু সন্তান প্রসব হয়নি, আরো বেশি, আরো ছয় মাস ধরেন বাকি আছে, সাত মাস বাকি আছে সন্তান প্রসব হতে, তাহলে এর লম্বা সময়টা কি, সন্তান প্রসবের সময়টাই লম্বা, অতএব এই অবস্থায় সে সন্তান প্রসব পর্যন্ত ইদ্দত পালন করবে। আর যদি দেখে যে না স্বামী মারা যাওয়ার পরে এক মাস পরে ধরেন সন্তান প্রসব হয়ে গেল, বা পাঁচ দিন পরে দশ দিন পরে হয়ে গেল, তাহলে এরপরে কি আল্লাহ বলছেন যে তার ইদ্দত হবে চার মাস দশ দিন, অতএব সন্তান প্রসব হয়ে গেলেও যেহেতু চার মাস দশ দিন এটা তার লম্বা টাইম, অতএব সন্তান প্রসব হয়ে গেলেও সে চার মাস দশ দিন পর্যন্ত ইদ্দত পালন করবে। আপনারা বুঝতে পেরেছেন কিনা, মানে দুইটার দুই অবস্থার মধ্যে যেটা লম্বা অবস্থা পাবে সেই লম্বা অবস্থার লম্বা সময়টা সে ইদ্দত পালন করবে। স্বামী মারা গেছে পেটে সন্তান আছে, চার মাস দশ দিন পার হয়ে গেছে সন্তান প্রসব হয়নি, অতএব সন্তান প্রসব পর্যন্ত এক্ষেত্রে সে ইদ্দত পালন করবে। স্বামী মারা গেছে পেটে সন্তান, সন্তান প্রসব হয়ে গেছে এক মাসের মধ্যে, তাহলে যেহেতু চার মাস দশ দিন পূর্ণ হয়নি, অতএব সন্তান প্রসব হয়ে গেলেও চার মাস দশ দিন পর্যন্ত ইদ্দত পালন করবে। বোঝা গেছে? এখন তারা এই মত পোষণ করেছেন এই দুই আয়াতের ভিত্তিতে। এখন আল্লাহ রাসূলের একটা হাদিস তাদের কাছে পৌঁছে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, সে হাদিস আল্লাহ রাসূল কি বলছেন, যেটা বুখারী সহিহুল বুখারী 5320 নম্বর হাদিস, সহিহুল বুখারী 5320। তাদের কাছে এই হাদিস পৌঁছলে তারা এটা বলতেন না, তাদের হাদিস এই হাদিসটা কি বলছে, আনিল মিসওয়ার ইবনে মাখরামা, মিসওয়ার ইবনে মাখরামা رضي الله عنه بولتن أن سبيعة الأسلمية نفست بعد وفاة زوجها سبيعة الأسلمية تني تار شامير مرتور بوري تني شنطان پرشب قول لين نخلی نفست من شنطان نفاس کخن هاي شنطان پرشب بوري من شنطان پرشب حلو تار شامير مرتور بوري شنطان پرشب حلو بي لائلين کوئی ایک دن پوري মানে বেশি দিন না, অল্প কয়েকদিন, স্বামী মৃত্যুর কয়েকদিন পরেই সন্তান প্রসব হয়ে গেল। ফাজাআতিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ফাস্তাযানাতহু আন তানকিহা, তারপরে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওই মহিলা বিবাহের অনুমতি চাইলে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমার তো সন্তান প্রসব হয়ে গেছে অথচ কয়েকদিন পরেই, আমি কি বিবাহ করতে পারি, বিবাহ করার অনুমতি চাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ফাআযিনা লাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহের অনুমতি দিলেন, ফানাকাহাত, অতঃপর ওই মহিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তাহলে এই হাদিস কি প্রমাণ করলো, যে আসলে লম্বা টম্বা কিছু নাই, সন্তান প্রসব হইলেই, যদি তিন দিন পরেও সন্তান প্রসব হয় স্বামীর মৃত্যুর, তাহলে ওই দিনই তার ইদ্দত শেষ। বোঝা গেছে? ওই দিনই তার ইদ্দত শেষ, অতএব সে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। বোঝা গেছে? আর এমনি অবস্থায়, স্বাভাবিক অবস্থায় চার মাস দশ দিন ইদ্দত পালন করবে যদি পেটে সন্তান না থাকে, সন্তান থাকলে, সন্তান প্রসব হলে তার ইদ্দত শেষ হবে। এই হাদিসটি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু এই দুইজনের কাছে পৌঁছে নাই ওই সময়,
এই জন্য তারা ওই ফতোয়া দিয়েছিলেন এবং এতে একটা মতভেদ সৃষ্টি হয়েছে। তাহলে আমরা এই দুইটি উদাহরণ থেকে বুঝতে পারলাম যে মতভেদের এক নম্বর কারণ হলো হাদিস না পৌঁছা, দলিল না পৌঁছা, দলিল পৌঁছে নাই ওই জন্য মতভেদ হয়েছে। দুই নম্বর কারণ হলো যে সালাফ আস-সালেহিনের বুজ অনুযায়ী দলিল না বোঝা, দলিল পৌঁছেছে ঠিকই কিন্তু বুঝেছে নিজের মত অনুযায়ী, মন মতো বুঝেছে। সালাফে সালেহিনের বুজ অনুযায়ী দলিলটা বুঝে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছেন সেভাবে বুঝেন, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন সেভাবে বুঝে নেই, এই জন্য মতভেদ হয়ে গেছে নিজের মত অনুযায়ী ইয়ে করার জন্য। এ ব্যাপারে অনেক উদাহরণই পাওয়া যাবে, যেমন এ ব্যাপারে সূরা আহজাবের 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূল আল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং তিনি শেষ নবী। এখানে ওয়া খাতামান নবিয়্যিন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী ঘোষণা দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা কাদিয়ানি, কাদিয়ানিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে না। এখন তাদের কাছে যদি এই আয়াত পেশ করা হয় যে এই আয়াতে তো আল্লাহ তাআলা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বললেন, তোমরা নিজেদেরকে মুসলিম দাবি করো, তাহলে তোমরা কেন মানো না? তো তারা বলে যে না, আমরা কোরআন মানি, আমরা এই আয়াতও মানি, কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলেননি। তো কি বলেছেন? তারা বলে যে খাতাম, এখানে ওয়া খাতামান নবিয়্যিন, খাতাম শব্দের দুইটা অর্থ হয়, একটা শেষ আর একটা হলো আংটি। আসলেই এখানে আংটি অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ ওয়া খাতামান নবিয়্যিন বলে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আংটি নবী, অর্থাৎ তিনি হাতে আংটি পরতেন। যেহেতু এই সুযোগটা তারা নিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আংটি ছিল, এই সুযোগটা যে সিলমেট দেন আংটি দিয়ে, তো এই সুযোগটা তারা নিয়েছে যে আংটি যেহেতু পরতে, তাহলে আংটির একটা ব্যাখ্যা দিলে মানুষ গ্রহণ করবে। অতএব তারা আংটির ব্যাখ্যা দিয়ে দিয়েছে। অথচ এই আয়াতটা যদি সঠিকভাবে, এই খাতামান নবিয়্যিন বলতে কি আসলে, এটা যদি তারা বুঝতো যে নবী সাল্লাম কি ব্যাখ্যা করেছেন, সাহাবায়ে কেরাম কি ব্যাখ্যা করেছেন, তারা কিভাবে বুঝেছেন, ওই বুঝটা তারা নিলে আর মতভেদ হতো না, তারা পথভ্রষ্ট হতো না। সেটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু দাউদের 4252 নম্বর হাদিস, আবু দাউদ 4252 নম্বর হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন, অচিরেই আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে, কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবী, তারা সকলেই নিজেকে নবী দাবি করবে, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, অথচ আমি হলাম শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পর আর কোনো নবী আসবে না। এখন এই আয়াতে এই হাদিসে রাসূল সাহেব নিজেও খাতাম শব্দের ব্যবহার করলেন, বলছো ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, তাহলে এই খাতাম শব্দের অর্থ কি শেষ নাকি আংটি? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ বাক্য দিয়ে প্রমাণ দিলেন, বলছেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না, এই বাক্য দ্বারা প্রমাণ করে দিলেন খাতাম শব্দের অর্থ আংটি নয়, বরং খাতাম শব্দের অর্থ শেষ। এটা একটা যে আমাদেরকে দলিল বুঝতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছেন, সাহাবা ইকরাম যেভাবে বুঝেছেন, আমাকে এইভাবে বুঝতে হবে, ওইভাবেই বুঝতে হবে, তাহলে আমার বুঝ সঠিক হবে। কিন্তু আমরা সব বুঝকে উপেক্ষা করে নিজেরাই যখন বড় বড় পণ্ডিত সেজে যাই, তখন নিজেরা বিভ্রান্ত হয় এবং মুসলিম সমাজে বিভক্তি সৃষ্টি হয়। এবং দেখেন এখন তো বর্তমানে মারাত্মক ভয়ানক একটা ব্যাপার এসেছে, যে এখন বলছেন মুহাম্মদ হাদিসের দরকারই নাই কোরআন বোঝার জন্য, কোরআন বোঝার জন্য হাদিসের দরকার নেই। এই ব্যাপারটি খুব সাবধানতার সাথে থাকবেন আপনারা। হাদিস কি এই ব্যাপারে আমি সবাইকে পরামর্শ দেবো, আমাদের মহতরম আমির জামাতের হাদিসের প্রামাণিকতা এবং আমাদের সাকিব ভাইয়ের হাদিস অস্বীকারীদের সংশয় নিরসন, এই বইটা খুব ভালোভাবে পড়বেন, এই দুটা বই, কারণ এই ফেতনা কিন্তু সবচেয়ে বড় ফেতনা বর্তমান জামানায় আমাদের মাঝে এসেছে। অতএব তাদের মোকাবেলা করার জন্য এই বইটা পড়বেন এবং এই বইটা তাদের মাঝে ছড়িয়ে দেবেন বেশি বেশি ইনশাআল্লাহ। এই বিষয়ে অনেক বক্তব্য আমি দিই সবসময়, এই জন্য এই বিষয়টা আমি অত বেশি বলছি না। এখন 3 নম্বর কারণ,
তিন নম্বর কারণ যেটা মুসলিমদের মধ্যে বা ওলামাদের মধ্যে বিভক্তি সেটা হলো আন-নাকসু ফি ফাহমিল আদিল্লাহ, অর্থাৎ দলিল বোঝার ক্ষেত্রে ঘাটতি। দলিল পেয়েছে ঠিকই, দলিল বোঝারও চেষ্টা করছে, সালাফ সালেহিনের বোঝ অনুযায়ী বোঝার চেষ্টা করছে, কিন্তু বোঝার ক্ষেত্রে ঘাটতি আছে, বোঝার ক্ষেত্রে ঘাটতি। সে বিশ্বাস করে যে সালফে সালেহিনের বোঝ অনুযায়ী বুঝতে হবে, কিন্তু বুঝতে যে সে সঠিকভাবে বোঝেনি, এই জন্য মতভেদ সৃষ্টি হয়ে গেছে। যেমন উদাহরণ যদি দেওয়া যায়, সূরা মায়েদা ৬ নম্বর আয়াত, সূরা মায়েদা ৬ নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন, যদি তোমরা অসুস্থ থাকো, আও আলা সাফারিন অথবা সফরে থাকো, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়েত, অথবা তোমাদের কেউ পায়খানায় থেকে আসো, টয়লেট থেকে আসো, আও লামাসতুমুন নিসা, অথবা তোমরা তোমাদের স্ত্রীদেরকে, এখানে লামাস শব্দের শাব্দিক অর্থ করলে স্পর্শ করো, ফালামতা জিদু মা আন, আর এরপর যদি পানি না পাও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। এখানে যে লামাসতুমুন নিসা, এই লামস শব্দের অর্থ হলো স্পর্শ করা, স্পর্শ করাটা হলো লামস শব্দের শাব্দিক অর্থ। তো লামস এখন বলতে কি বোঝায়, এই নিয়ে ওলামায়ের মধ্যে মতভেদ হয়ে গেছে বোঝার ক্ষেত্রে। এখন লামাসতুমুন নিসা বলতে সে তার স্ত্রীকে এরকম টাচ করলে কি ওজু ভেঙে যাবে, কেউ অর্থ করছেন যেহেতু লামাসতুম বলা হচ্ছে, অতএব লাম শব্দ অর্থ স্পর্শ করা, অতএব স্পর্শ করলে তাকে আবার অজু করতে হবে, অজু করার পরে কেউ তার স্ত্রীকে স্পর্শ করতে পারবে না। আর একদল বলছেন যে না না, লামাসতুম এদের স্পর্শ করলে অজু ভাঙবে কেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সেটা ইবনু মাজা ৫০২ নম্বর হাদিস, সুনান ইবনু মাজা ৫০২ নম্বর হাদিস, যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বালা বা'দ নিসাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু স্ত্রীকে চুম্বন করলেন, কোন স্ত্রীকে চুম্বন করলেন, সুম্মা খারাজা ইলা সালাহ, অতঃপর তিনি সালাতের জন্য বের হয়ে গেলেন, ওয়ালাম ইয়াতাওয়াদ্দা, কিন্তু তিনি অজু করলেন না। তাহলে বসে কুলতু মা হিয়া ইল্লা আনতে, যাকে বলছেন তিনি বলছেন যে আপনি ছাড়া আর কে, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফাদহিকাত, হেসে ফেললেন। তাহলে এই হাদিস যে অজু করার পরে স্ত্রীকে চুম্বন করলেন, তারপরেও তিনি অজু না করে চলে গেলেন সালাত আদায়, তাহলে চুম্বন করলে অজু ভাঙবে না। তাহলে চুম্বন করলে যদি অজু না ভাঙবে, তাহলে স্পর্শ করলে কিভাবে ভাঙবে, তো ভাঙবে না। তাহলে যারা বুঝের ঘাটতি আছে, ঘাটতি না থাকে, ঘাটতিটা থাকার কারণে কিন্তু লামস শব্দের অর্থ স্পর্শ করেছেন, আর যারা সঠিকভাবে তার বুঝের ঘাটতি দূর হয়েছে, যাদের পরিপূর্ণভাবে সুন্দরভাবে বুঝেছেন, দলিল দিয়ে বুঝেছেন, তারা বলছেন যে না, লামাসতুম এর অর্থ হলো আল জিমা, অর্থাৎ স্ত্রী মিলন করা, এটা মূলত শুধু স্পর্শ নয়, এখানে লামাসতুমের অর্থ হলো স্ত্রী মিলন। আরেকটা হাদিস আমরা উদাহরণ হিসেবে পেশ করতে পারি, যেটা বুখারির ৯৪৬ নম্বর হাদিস, বুখারি ৯৪৬, বুঝের ঘাটতি। কি হাদিস, যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন যে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে লাম্মা রাজা মিনাল আহজাব, কখন বললেন, যখন তিনি আহজাবের যুদ্ধ থেকে ফিরে আসলেন, আহজাবের যুদ্ধ থেকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম সবাই ফিরে আসলেন, তখন জিবরিল আলাইহি সালাতু ওয়াসাল্লাম বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এখনো আমরা অস্ত্র বিরতি দেয়নি, আবার বের হন, প্রস্তুত হন। এবং নবী সাল্লাম প্রস্তুত হলেন এবং সাহাবাইকরাম বললেন, সাহাবাইকরামকে বললেন যে লা ইউসাল্লিয়ান্না আহাদুন আল আসরা ইল্লা ফি বানি কুরাইজাতা, যে তোমাদের মধ্যে কেউ বানি কুরাইজার ওসার আগে কেউ যেন সালাত আদায় না করে, আসরের সালাত, সবাই যেন আসরের সালাত আদায় করে, বানি কুরাইজায় পৌঁছেই,
আসলে এই নির্দেশনা দিলেন। ফাদরাকা বাউদুহুম আল আসরা ফিত তরিক, কিছু সাহাবা একরাম যারা রাস্তার মধ্যেই আসরের সালাত পেয়ে গেলেন, আসরের সালাত সময় হয়ে গেল যাইতে যাইতে, ফাকাল বাউদুহুম, সাহাবা একরাম মধ্যে কিছু ব্যক্তি বললেন, কিছু সাহাবি বললেন যে লা নুসাল্লি হাত্তা নাতিয়া, আমরা এই জায়গায় সালাদ দেওয়া করবো না যতক্ষণ পর্যন্ত বাণী কোদায় যা না আসবো, বাণী কোরাই যা পৌঁছা আগ পর্যন্ত সালাদ দেওয়া করবো না, কারণ রাসুল নিষেধ করেছেন বাণী কোরাই যা পৌঁছাই আসরের সালাদ দেওয়া করো, নিষেধ করেছেন। অতএব আসরের সময় যদিও হয়েছে কিন্তু আমরা আসর এদিকে আদায় করবো না, ওখানে পৌঁছেই আসর আদায় করবো। ওয়াকাল বাদুহুম, আর কিছু সাহাবা একরাম বললেন বাল নুসাল্লি, বরং আমরা সালাদ আদায় করবো যেহেতু সালাদের সময় হয়ে গেছে। ওসাল্লাম ইউরাদ মিন্না জালিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এমন উদ্দেশ্য করেননি আমাদের জন্য যে আসরের সালাত হয়ে যাবে আমরা পড়ব না, মানে কোরাই যাই পড়বো, এটা রাসুলের উদ্দেশ্য ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি উদ্দেশ্য ছিল যে তোমরা খুব দ্রুত বের হও, হ্যাঁ তোমরা ওখানে যে আসর পড়ো, এর অর্থ এটা নয় যে তোমরা আসর হয়ে গেলে পড়ো না, এটা রাসুলের উদ্দেশ্য নয়। তাহলে তারা দুইভাবে বুঝলেন, একদল বললেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বড় বাণী কোরাই যাতে আসর পড়তে অসব ওখানেই পড়তে হবে, আর একদল বললেন যে না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তারা উদ্দেশ্য করেছেন যে আমরা দ্রুত বের হই, এমনভাবে বের হয়ে যেন ওখানে আসরের সময় হয় আমাদের, কিন্তু আমাদের আসরের সময় হয়ে গেছে রাস্তাতে আর আমরা পড়বো না, এটা কেমন কথা, এটা রাসুলের উদ্দেশ্য ছিল না। তারপরে তারা পড়ে ফেললেন, জুকের আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছেই বর্ণনা দেওয়া হলো, হে আল্লাহ আমাদের মধ্যে দুইটা মত হয়ে গেছে, কেউ আসরের সালাত এখানে পড়েছে কারণ আসরের সময় হয়ে গেছে, আর কেউ বলছে যে না আপনি নিষেধ করেছেন তাই পড়েন নাই, মানে কুরআন যাদের পড়েছে। রাসুল সাল্লাম কি করলেন, ফালাম ইউআন্নিফ ওয়াহিদান মিনহুম, রাসুল সাল্লাম তাদের কাউকেই কোনো খারাপ কিছু ইয়ে করলেন না, হ্যাঁ অসতা করলেন না, রাসুল সাল্লাম দুইটাকেই সমর্থন করলেন। যারা বুঝেছে ওইটা রাসুলের নির্দেশ, ঠিক আছে ওদের বোঝ অনুযায়ী, হ্যাঁ, আর যারা বুঝেছে না আসরের সালাত হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু মূলত এটাই তাদের ঠিক ছিল, রাসুল সাল্লাম উদ্দেশ্য কিন্তু এটা ছিল না যে তোর আসরের সালাত হয়ে গেলেও তো পড়েও না, এটা বলেননি রাসুল। রাসুলের দ্রুত যেন বের হয় ওখানে যে আসরের সময় হয়, এটা তাগিদ দেওয়ার জন্য, তাগিদ করার জন্য রাসুল বলেছিলেন, এমাত্রই সঠিক ছিল, কিন্তু তারা যেহেতু বুঝেছেন তাদেরটাকেও রাসুল সাল্লাম তিনি খারাপ মন্তব্য করেন নাই। এ থেকে যেটা বোঝা যায়, যদি এমনি স্বাভাবিক কোনো বিষয়ে কোনো মতভেদ হয় তো একজন আরেকজনকে কটাক্ষ করার দরকার নাই, হ্যাঁ হাদিসগুলো থেকে যেটা বোঝা যায়। আমরা অনেকেই তো এখন মানে কাফের কাফের ডেপো আছে অনেকের কাছে, খালি যে কোনো কারণে একে অপরকে কাফের কাফের, এও কাফের ও কাফের, আমরা মানুষকে কাফের বানানোর জন্য আসিনি ভাই, হ্যাঁ সবসময় একটু মোতাদিল হতে হবে, হ্যাঁ আমরা সবসময় যাকে তাকে কাফের আর এই হয়েছে ওই হয়েছে এটা বলার দরকার নেই। এবং আহলাদিস সমাজে একটা জিনিস মনে রাখবেন, আহলাদিস সমাজে কিছু ব্যক্তির জন্য দু একজন ব্যক্তির জন্য আমাদের আহলাদিস সমাজ বিতর্কিত, এটা কিন্তু সাবধান থাকতে হবে, কিছু মাসালাকে নিয়ে কঠোরতা করার কারণে আমরা বিতর্কিত কিছু, হ্যাঁ এটা এ ধরনের যেন না হই, কঠোর হইতে হবে, কঠোরতর জায়গায় আকিদার ক্ষেত্রে কোনো ছাড় নাই, হ্যাঁ কিন্তু এমনিতে একটা ধরেন ধরেন আমি বলছি কেউ জোরে আমিন বললো আর বললো না, এর কারণে তো কাফের হবে না, তাই না, আমি আমারটা পালন করবো ঠিক আছে, কিন্তু আরেকজন হ্যাঁ তোমার সালাতই হলো না, এই কথা যদি কাউকে বলেন তোমার সালাতই হবে না, এই কথা বলার তো দরকার নেই, এটার অতিরিক্ত কথা, তাই না, আমাদের এই কথাগুলো বলার ব্যাপারে সাবধান থাকতে হবে। এবং সবসময় মানুষের মতটাকে মূল্যায়ন করতে হবে, যে আপনি একটা মত দিচ্ছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনার মত, আপনি এই দলিল অনুযায়ী দিচ্ছেন, কিন্তু এই দলিলটা মনে হয় বেশি সহি, আপনি যদি দেখতেন এভাবে যদি মানুষকে উপস্থাপন করতে মানে সহজে গ্রহণ করবে, কিন্তু আপনি যদি আগে তাকে বোল্ড করে দেন যে না তোমার চলবে না কিছুই, আর এগুলো কারণে কিন্তু কিছু সমস্যা হচ্ছেও, আমরা বেশ কিছু জায়গা আমরা দাওয়াতি কাজ নিয়ে যেতে পারতেছি না, কিছু ব্যক্তি যে কিছু কথা বলেছে হ্যাঁ বক্তব্য আর আলোচনা করতে দেওয়া যাবে না, তাহলে ক্ষেত্রটা নষ্ট হয়ে যায়। আমাদের মুখ দিয়ে যদি এমন কোনো জায়গায় এমন কোনো কথা না বের হয় যে আমাদের দাওয়াতি ময়দানটা নষ্ট হয়ে যায়, আমরা বাতিলের বিরুদ্ধে আপোষহীন সব ঠিক আছে, কিন্তু সরাসরি ডাইরেক্ট মানুষকে হিট করে বলবো না কিছু, কারণ এতে তাদের অন্তরটা ভেঙে যাবে। আমি মানে মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করে যখন আসলাম এখানে, তখন আমি দুই বছর ফতোয়া হটলাইনের দায়িত্ব পালন করতাম, ডাইরেক্ট ফতোয়া যেটা মোবাইলে,
তো এক ভাই একদিন আমাকে কল করেছে, কল করে বলছে আমাদের এক ওস্তাদ, আমাদের এক আলেম একটা মাহফিল ছিল, তো আমাকে কল করে বলছে যে ভাই আমি অনেক দুঃখ নিয়ে আপনার কাছে কল করলাম, তো কি হয়েছে? বলছে যে আমি 30 কিলোমিটার সাইকেল চালায় একটা মাহফিল উপস্থিত হইলাম। বলছে আমি গরিব মানুষ, 30 কিলোমিটার আমি খুব ভালোবাসি তাকে, এই জন্য যেহেতু ওই এলাকায় মাহফিল উনি আসবেন, 30 কিলোমিটার সাইকেল চালায় আমি উপস্থিত হয়েছি এবং প্রচণ্ড শীতের রাত। আয়েশা আমার অন্তরটা ভেঙে গেছে, আমি আশাই করিনি যে এই ধরনের বক্তব্য হবে, তো কি হয়েছে? তো বলছে এমন এমন বক্তব্য দিলেন যে আমরা মনে হয় মানুষই না, আমরা কিছুই না একবারে। এই ধরনের বক্তব্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম তারা কিভাবে দিতেন এত কঠোর? তা আমি তার কাছে বুঝাইলাম যে ভাই আসলে সবার ভাষা তো একরকম নয়, হয়তো তার ভাষা এটাতে মনে করেন না যে আমরা সবাই এরকম, হয়তো দু একজন ব্যক্তির ভাষা একটু কঠোর। তো বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কি হলো, ওই লোকটার মনটা ভেঙে গেল। আমরা তো মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য আমরা কাজ করছি মাঠে, আমরা তো এই জন্য কাজ করছি না যে আমরা এমন কথা বলি যে আমরা থেকে দূরে সরে যাক, এটা নয়। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আচরণ আখলাক ছিল মানুষের সাথে, তার আখলাক আচরণের কারণে অনেক মানুষ আরও আগ্রহ করে ইসলাম কবুল করেছে। তা আমাদের আখলাক আচরণটাও নম্র হওয়া দরকার, আমরা হক কথা পৌঁছাইয়া দেব। এর অর্থ এ নয় যে তাকে একবারে জাহান্নামে বানিয়ে দেবো, তাই না? আমরা পৌঁছাইয়া দেবো, মানবে কি না মানবে তার দায়িত্ব, আমাদের দায়িত্ব হলো পৌঁছাইয়া দেওয়া, সঠিকভাবে বোঝানোর চেষ্টা করা নম্র ভাষায়, কটাক্ষ যেন আমরা না করি। অনেকেই কিছু বক্তব্য, আরেকটা ইয়ে বলি, আমাদের নাম বলবো না, এক সময় আমি যখন ওই সময় আর কি ময়মনসিং গেছিলাম, ময়মনসিং গফরগাঁও, তো গফরগাঁয়ে একটা প্রোগ্রাম দিনে ডেকেছে, তো এমনিতে কোনো প্রোগ্রামে আমাদের আসে না লোকজন, ওরা সব বেদাতি। এখন আমার কথা বলেছে যে মদিনা ইউনিভার্সিটিতে পাশ করে এসছে, তো আপনারা আসবে, তো আপনারা সবে উপস্থিত হবেন। তো ওরা এই সুযোগে বলছে ঠিক আছে, কোনো সংগঠনের নাম বলেনি, শুধু আমার নাম বলেছে। তো বেশ অনেক মানুষ উপস্থিত হয়েছে মসজিদে। এখন আমার আগে আমি একজনকে আলোচনা, আমার সাথে একজন গেছিল, সে যুবসংঘের দায়িত্বশীল ছিল এক সময় সময়, আমি তো জানি না ওর ব্যাপারে যে এরকম বক্তব্য দিবে। বললাম যে তুমি তাহলে কিছু বলো, ওকে বলতে দিয়েছি 20 মিনিট কথা বলেছে, 20 মিনিটে এমন ধোয়া ধোলা দিয়েছে যে আমার আর কথা বলার সুযোগ হয়নি, ও সব মানুষ চলে গেছে, ও মনে করছে যে এরা তো এরকমই আর কথা শোনা যাবে না, একজন মানুষও নয়, শেষে কথা না বলে চলে আসতে হইল। তো আমি পরবর্তীতে আরেকটা প্রোগ্রাম আরেক জায়গায়, আমি তুমি কথা বলো, তোমার কথা বলতে দেবো না আমি, এবার বসাইছে আমি বসেছি কীভাবে বক্তব্য দিতে হবে শোনো, এরাও বেদাতি, ওই একই কোয়ালিটির বক্তব্য দিলাম, খুব সুন্দর শুনলো, গ্রহণ করলো, হ্যাঁ, এবং বললো যে আপনি আসেন মাঝে মধ্যে। আমি বললাম যে আচ্ছা দেখো তো একই জায়গায় মানুষ, তুমি বক্তব্য দিলে একটা মানুষ পাওয়া গেল না, আমি বক্তব্য দিলাম সবাই ডাকছে আবার, তাই তুমি কেন্দ্রীয় দায়িত্ব পালন করছো, তুমি এই পরিবেশ যদি না বোঝা কথা বলো তা তো মুশকিল। পরিবেশ দেখেন, দাওয়াতে কাজ করতে গেলে সর্বপ্রথম ওই জায়গার মানুষ বুঝতে হবে, আগে জিজ্ঞেস করে নিতে হবে যে ভাই এখানে কারা কারা থাকবে, কেমন মানুষ থাকবে, পরিবেশ বুঝতে হবে, কোন কথা তারা গ্রহণ করার ক্ষমতা রাখে আর কোন কথা গ্রহণ করার ক্ষমতা রাখে না, এটাকে যাচাই করে নিতে হবে, তারপরে বলতে হবে। আমাদের সমস্যা হয়ে গেল কি যে আমরা আগে থেকে ভাবেনি যে আমি এই বিষয়ে বক্তব্য দেব, এটা হলো মেন সমস্যা। মানে আপনার যদি, আমি আবার ক্রিকেট খেলোয়াড় তো আগের, হ্যাঁ খুব ক্রিকেট খেলেছি, এখন কিছু ব্যাটসম্যান আছে যে আগে থেকে যে এটা ছক্কা মারবই আমি, হ্যাঁ ছক্কা আমি মারবো, বল যাই হোক না কেন টার্গেট আগে থেকেই, হ্যাঁ এখন যখনই ছক্কা মারতে যায় বোল্ড হয়ে বসে আছে, এত বল করার পর বুঝতে হবে যে কোন বল ছক্কা মারা, না হয় তো হলো না। আমাদের হয়ে গেছে তাই, একটা বিষয় যে আমি এই বিষয়ে আমি বলবো, ওই জায়গায় অবস্থা যাই হোক না কেন তাহলে তো সব শেষ, আগে বুঝতে হবে। এই জন্য আমি কোনো দিনই আগে থেকে কোনো বক্তব্য উঠার 10 মিনিট আগে পর্যন্ত আমি সিদ্ধান্ত নিয়ে নেই যে কী বক্তব্য দেবো, আমি আগে বুঝি, বুঝতে বুঝতে দেখি যে কোন বিষয়গুলো বলা যাবে, আমি আগে কোনো বিষয় আমি বুঝি না, ইয়ে করি না যে এই বিষয়ে আজকে আমি যাবো বক্তব্য দেবো। কি কারণে আসলে সব বক্তব্য সব যাওয়া চলবে না যতই আমি বক্তব্য ঠিক করে যাই, এই জন্য সবার কাছে অনুরোধ যে আমরা দাওয়াতি ময়দানে কাজ করছি,
আমাদের দ্বারা মানুষ যেন ইসলাম কবুল করে, মানুষের সঠিক পথে ফিরে আসে, মানুষ যেন দৌড়ে না যায়। হ্যাঁ, তো মানুষের ধারণা চেঞ্জ হয়ে যায়, অনেক মানুষের ধারণা যারা খুব মানুষ মানে হ্যাঁ কাফের, আমরা এমন কিছু করবো যে ওরা ধারণা চেঞ্জ হয়ে যাবে, না আসলে আমার জানা তো ভুল ছিল, এটা যেন প্রমাণিত হয়। যাই হোক, আরেকটা সময় শেষ হয়েছে। আরেকটা হলো নিসিয়ান, ভুল, ভুলে যাওয়া। অনেক মানুষ দলিল যায় না, ভুলে গেছে, ভুলে যাওয়ার কারণে ওই দলিল আর মনে নাই, এবার ওই দলিল আর উপস্থাপন করতে পারছে না এবং মতভেদ সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, ও আচ্ছা, জাযাকাল্লাহ খাইরান। বর্তমান, হ্যাঁ ও ঠিকই বলেছে মাশাআল্লাহ। ভুলে যাওয়া বলতে ইসলামে মতভেদ সৃষ্টি হয়েছে আর কি, কিছু যেগুলো ভুলে যাওয়ার কারণে মতভেদ সৃষ্টি হয়েছে। অনেক সময় অনেক দলিল মুখস্থ না, একটা ফতোয়া দিয়ে বসা আছে যে ওটা ফতোয়া হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আসলে এখন যদি আমরা ফতোয়া দিতে চাই, ভাই আমি ভুলে গেছিলাম, এটা আসলেই বলা যাবে না। কি কারণে? এখন তো আমাদের সামনে কিতাব আকারে সব, কোনো বিষয়ে ফতোয়া দিতে গেলে দলিল আদিল্লা জেনে বুঝে ফতোয়া দেওয়া দরকার। যদি মনে হয় যে আমি ভুলে গেছি, আমার মনে আসতেছে না, তো ফতোয়া দেওয়া যাবে না, বলতে হবে যে ভাই আমার জানা নাই, আমি পরে বলবো, সময় নেব। আমাদের দেশের সমস্যা কি, আমাদের দেশের ওলামায়ে কেরাম জানি না বলতে জানে না, মানে আমি জানি না এ কথা বলতে জানে না, মানে মনে করে যে এটা বিরাট লজ্জার বিষয়। হ্যাঁ, এটা আসলে ঠিক না। যে ব্যক্তি জানে না, সে জানে না বলাটার মধ্যে তার মহত্ব, বোঝা গেছে? আমি জানি না, আমি বলবো জানি না ভাই, আর আমি কাল বলবো, সমস্যা কি? হ্যাঁ, এবং এতে কি হয়, মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে, মানুষ মনে করবে যে না, না জানে কথা বলে না। একটা মানুষের সবকিছু জানা সম্ভব? কখনোই না। ইমাম মালিক রহমাতুল্লাহ লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তারপরেও চল, হ্যাঁ অনেক রেওয়ায়াত আসছে, অনেক মানে মাত্র কয়েকটা প্রশ্ন উত্তর দিলে সবই বলেন আল্লাহ আলাম, আমি জানি না। জানি না কথা বলা শিখতে হবে আসলে, আমাদের জানি না এই কথা বলাটা শেখা দরকার। হ্যাঁ, এটা জানতে হবে। মদিনা ইউনিভার্সিটিতে আমার একজন টিচার এখনও বেঁচে আছেন, এবং সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন, আব্দুল মহসান আল আব্বাদ হাফিজাহুল্লাহ। যদি কেউ উমরা হজ্জে যান তো মসজিদ নববীতে দেখবেন, এখন অবশ্য দার্স বাদ দিয়েছেন, আমি কিছুদিন আগে উমরায় গেছিলাম, তো যে দেখলাম যে ওনার চেয়ারে ওনার ছেলে দার্স দিচ্ছেন, এবং শুনলাম তো উনি আর দার্স দিতে পারছেন না, মানে বয়সের কারণে। হ্যাঁ, বুঝলাম না। ও ভারতে আসছিলেন কিনা জানি না। আব্দুল মহসান আব্বাদ দুই চোখে অন্ধ, এবং আগে ঠিক ছিলেন, বয়স হয়ে যা অন্ধ হয়ে গেছে। ভারতে কি আসছেন, নাম কি? আচ্ছা আচ্ছা, না না, উনি কোনো দেশে আসেন না এখন, কারণ আব্দুল মহসান আল আব্বাদ সাহেব দুই চোখে অন্ধ মানুষ, ওনাকে হাত ধরে নিয়ে এসে চেয়ারে বসায় দেন উনি, আর মদিনা ইউনিভার্সিটির ওসিউল্লাহ আব্বাস, তো সে সুস্থ মানুষ। হ্যাঁ, ওসিউল আব্বাসের সাথে আমার খুব ভালো পরিচয় আছে, ইন্ডিয়ান মানুষ কিন্তু সৌদিয়ান, এখন সৌদি নাগরিক, এবং কাবাতে দার্জ দেন উনি, আর আব্দুল মহসান আব্বাদ মসজিদ নববীতে দার্জ দেন মদিনায়, আর ওয়াসিউল্লাহ আব্বাসে 4 দিন দার্জ দেন মক্কাতে, 2 দিন আরবিতে, 2 দিন উর্দুতে। ওনার সাথে আমার খুব ভালো পরিচয় আছে, আমার সেন্টারে, এবং আমার নিজের গাড়িতে করে অনেক আমি ঘুরে আসছি অনেক ওয়াসিউল্লাহ আব্বাস সাহেবকে বাহরাইনে। তো যাই হোক, যেটা বলছিলাম, আব্দুল মহসান আব্বাদ দুই চোখে অন্ধ, তো মদিনা ইউনিভার্সিটির বড় বড় শিক্ষকরা হাদিস পড়েন তার সামনে, এবং ওনার বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ সব সনদ সহ ঠোঁটস্থ, সনদ সহ। কোনো টিচার হাদিস পড়তে যায় যদি সনদের একটা নাম আগে পরে করে, সাথে ধরে ফেলে, এবং কোন রাবি কত হিজরিতে জন্ম, কত মানে কি এর ব্যাপারে কত কি আছে, কত মৃত্যুবরণ, কখন মৃত্যুবরণ করেছে, এর সম্পর্কে কি বলেছে, কত হাদিস বর্ণনা করেছে, সব বলেই যাচ্ছে প্রত্যেকটা রাবির ব্যাপার, মানে আশ্চর্য লাগে আমার কাছে। তো ওনাকে যখন প্রশ্ন করা হয়,
অনেক সময় বলেন যে আল্লাহ আলাম, আমি জানি না। মদিনা ইউনিভার্সিটির আরো শিক্ষক দেখেছি যে এত বড় বড় টিচার, ক্লাসে যখন প্রশ্ন করা হয় তো বলে যে আল্লাহ আলাম, আমি জানি না। তোমাদের মধ্যে কারো জানা থাকলে বলো। অনেক ছাত্র উত্তর দেয়, তখন বলে যে আমার এটা জানা ছিল না, তোমার থেকে শিখলাম। তাদের যে উদারতা। আর আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে যান একজন শিক্ষক আছে সবিরুল ইসলাম হাওলাদার, প্রথম ক্লাসে বলবে যে আমাকে প্রশ্ন করা নিষেধ। হ্যাঁ, যদি কেউ প্রশ্ন করে তা বলে যে তোর নামের আগে যে একটা ভয়ানক চিহ্ন দিয়ে রাখলাম, ভয়ানক একটা চিহ্ন থাকলো, তুই হয় এই সেমিস্টার চেঞ্জ করবি, এই ডিপার্টমেন্ট চেঞ্জ করবি, আর নাহলে তোর, নাহলে তোর এক বছর লস। বোঝা গেছে? তাহলে পার্থক্যটা বোঝেন তো? আসলেই আমরা, আমাদের আসলে জানি না কথা, যে জানি না বলবো। ইমাম শাফি রহমাতুল্লাহ কিন্তু বলেছেন, ইমাম শাফি রহমাতুল্লাহ বলছেন যে ব্যক্তি জানে না যদি বলতো যে আমি জানি না, তাহলে মতভেদের অবসান ঘটত। অতএব আমরা না জানে কোনো কথা বলবো না, একবারে যেটা জানবো ভালোভাবে সেটাই বলবো। যেটা জানি না, ভাই ঠিক আছে আমি এটা তো জানা নাই, আমি পরে এসে বলবো। এবং যখন শিক্ষকতা করবেন, অনেকে শিক্ষক আছেন, ছাত্রদের সামনেও কিন্তু এটা ক্লিয়ার করে দেবেন সবসময় যে বাবা তোমরা প্রশ্ন করো, প্রশ্ন যত করতে পারো, কিন্তু হয়তো আমি সব প্রশ্নের উত্তর দিতে পারবো না তৎক্ষণাৎ, যদি না জানা থাকে আমি পরে এসে বলবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি কিন্তু আমার প্রত্যেকটা, আমি প্রথম ক্লাসে বলি বাবা আমার সব কিছু জানা সম্ভব নাই, এমন কিছু আছে তোমরা জানো আমি জানি না, এমন অনেক কিছু থাকতে পারে। অতএব তোমরা প্রশ্ন করবা, কোনো সমস্যা নেই, যত প্রশ্ন করো, কিন্তু অনেক সময় না জানা থাকলে আমি পরে এসে বলবো। হ্যাঁ, এতে করে কিন্তু সম্মান বাড়বে কমবে না। তো আশা করি এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখব আর কি। আর মুসলিম সংহতি, মুসলিম ঐক্য হবে কিসের ভিত্তিতে, আমরা যেটা আমাদের ইয়েতে লিখে দিয়েছি এবং তার হাদিস আপনারা বলতে গেলে সময় লাগবে, যেটা আপনারা বানি ইসরায়েল মানে উম্মত বিভক্তির যে হাদিস বর্ণনা করা হয়েছে, এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমরা যদি সবাই পবিত্র কোরআন এবং সহি হাদিসকে নিঃশর্তভাবে মেনে নিই, যখনই আমার কাছে হাদিস পৌঁছবে, আমার বুঝটা ভুল ছিল আগে, আবার সঠিকভাবে বুঝতে পারবো, সালাফদের বুঝ অনুযায়ী বুঝবো, সাথে সাথে আমি চেঞ্জ হয়ে যাব, তাহলে কিন্তু ঐক্য করে উঠবে। এবং সবাই এটা হতে হবে, ঐক্যের মানদণ্ড হবে কোরআন এবং সহি হাদিস। যদি সবাই এই মানদণ্ডকে গ্রহণ করে, তাহলে মুসলিম ঐক্য করে উঠবে। যতই বিভিন্ন জায়গা থেকে দুনিয়ার মুসলিম এক হয় এক হয় স্লোগান দিক না কেন, যদি এই কোরআন এবং সহি হাদিসের প্ল্যাটফর্মে ফিরে না আসে, কখনোই মুসলিম সমাজ ঐক্য হবে না। আর এই এক করার কাজটাই কিন্তু বাংলাদেশ আহলে যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ করছে আলহামদুলিল্লাহ। বাংলার বকে মুসলিম, বিভক্ত মুসলিম সমাজকে একমাত্র ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে বাংলাদেশ আহলে যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। সৌদি আরাবিয়ান ওলামায়ে গ্রামের এমন কোনো ফতোয়া বলেন আর এমন কোনো কিতাব বলেন যে বেটার শেষে পাবেন না আল্লাহু আলাম। আপনি একটা প্রশ্ন জিজ্ঞেস করবেন, প্রশ্ন উত্তর দিয়ে বলবে আল্লাহু আলাম, আল্লাহ অধিক ভালো জানেন। হ্যাঁ, আল্লাহ প্রসারে দিলেন, এটা কি বলবো। আর আমাদের বাংলাদেশ চ্যালেঞ্জ বলে বলে সুয়ের মধ্যে ফাল ঢুকতে পারে, কিন্তু এই কথা আর ব্যতিক্রম হবে না। হ্যাঁ, এ কথা বলা ঠিক নয় কিন্তু আসলে, কারণ ইসলামের পরিপূর্ণ জ্ঞান আমাদের, এলিম কতটুকু, যখন এই কথা বলবেন তখন কিন্তু অহংকার প্রকাশ পাবে। আমাদের যেন অহংকার না থাকে, আমাদের এলিম সীমিত, সবসময় নিজেদেরকে মনে করবেন যে আমরা হলাম এলমের মিসকিন। হ্যাঁ, কিছুই নাই আমাদের, কি আছে, একদমই কিছু নাই। এতটুকু এলেম নিয়ে যদি আমরা এত অহংকার করি তাহলে তো মুশকিল। হ্যাঁ, এলমের অহংকার যেন আমরা কেউ না করি। কোরআন সহি হাদিস মানে তার মধ্যে ঐক্য না হওয়ার কারণ হলো দিন আর দুনিয়া। বোঝা গেছে? আমাদের আকিদা মানহাজ সবই একই, কিন্তু ওই যে মাল ও মর্যাদার লোভ আছে নাকি, বইটা পড়লেই আমাদের মধ্যে সময় করে সমস্যাগুলো বেড়ে আসবে আসলে। এবং যদি প্রশ্ন করা হয়, ধরেন আমি কালকে কাউন্সিল সদস্য ভাই বান নিচ্ছিলাম, তখন একটা প্রশ্ন করলাম যে ভাই মানে জমিয়ত আহলে হাদিস একটা সংগঠন, আমাদের যুব সংঘ একটা, একটা পার্থক্য কী, মাখি মাদা মানহাজা কী, পার্থক্যটা কী, সেটা প্রশ্ন করেছিলাম। ভাইরা উত্তর দিয়েছে মাসাল্লাহ, যাই হোক, তো পার্থক্য কিন্তু আছে, এটা আপনারা সবাই জানেন। পার্থক্য যদি এক কথাই বলি,
তাহলে বলবো জমিয়তে আহলে হাদিস বাতিলের সাথে আপোষ করে, আমরা বাতিলের সাথে আপোষ করি না। আপোষকামিতা এটা আমাদের মধ্যে বিভক্তির একটা বড় কারণ। এখন শোনেন, একদিন আমিরে জামাত আমাকে একদিন প্রশ্ন করছে, আমিরে জামাত আমাকে প্রশ্ন করতেছে, সেটা আপনাদের শেয়ার করে দিন। আমিরে জামাত বলতেছেন যে আচ্ছা বলো যে আমরা তো কয়েকবার জমিয়তে আহলে হাদিসের সাথে ঐক্য করার জন্য চিঠি পাঠাইলাম, আমার পক্ষ থেকে কিন্তু বাই হ্যান্ড চিঠি পাঠানো হয়েছে, আমরা বসি এক জায়গায় আমিরে জামাতের ইয়েতে, তাদেরকে আহ্বান জানানো হয়েছে যে আমরা এক জায়গায় বসি, কথাবার্তা হোক, ঐক্য হয় কি না। এবার কয়েকবার চেষ্টা করা হয়েছে, তারপরে শেষ পর্যায়ে যখন আসলে যে ইলিয়াস সাহেব যখন সভাপতি ছিলেন, তখনও কিন্তু বাই হ্যান্ড আমানুল্লাহ মাদানী, জাহাঙ্গীর আলম ইসলাহি আর আরেকজন কেন জানো, তিনজনকে পাঠানো হলো একবারে ইয়েতে চিঠি নিয়ে, এবং সরাসরি তার হাতে দেওয়া হয়েছে। তো বলছে যে এত কিছু করার পরে তারা ঐক্য হতে রাজি হয় না কেন, তারা কথাই বলে না, মানে এ সম্পর্কে তারা একটা সৌজন্যমূলক জবাব দেবে তাও দেয় না কেন। তা আমি বললাম স্যার এটার কারণ হলো যে আপনি বেঁচে আছেন, আপনি আজই মারা যান কালকে ওরা দৌড়ে আসবে সব বলে যে ঐক্য করতে হবে, এখন আপনি মারা যান কালকে ওরা দৌড়ে না আসে তার কি বলেছি বলছে কেন। তা আমি বললাম স্যার আপনি যতদিন বেঁচে আছেন ততদিন তো আমির তারা হইতে পারবে না, কারণ ওই যোগ্যতা নাই, আপনি মারা যাবেন তখন দেখবে যে ও এবার তো আমির হলে ওরাই হবে, কারণ বয়স্ক লোক তাদের মধ্যে আসে কিছু তখন আসবে। হ্যাঁ বোঝা গেছে, বাস্তবতা কিন্তু আপনি দেখলেন আমার কথা, যদি আমির জামাত মারা যাওয়ার পরে তারা ঐক্য করার জন্য দৌড়ে না বাড়াই তো কি বলিস, কিন্তু এখন আসবে তাহলে কি এর কারণটা কে হলে কি আমির জামাত চিন্তা করছে, তুই ঠিকই বলেছ না বাইস থাকার কারণ হচ্ছে না, স্যার মরে গেলে হইতো। আচ্ছা একটা মঞ্চে এক জায়গায় উঠলে কি ঐক্য হয়ে যায়, এটা কি ঐক্যের মানদণ্ড? যারা কাজ করছে ধরেন আজকে একটা গ্রুপ দেখছেন না, যে জায়গাতে যাচ্ছে সব একটা বিশাল এক গ্রুপ আলেমদের, আচ্ছা তাদের মধ্যে ঐক্য আছে, ওদের মধ্যে বেশি গণ্ডগোল আপনি যাই দেখেন, ঐক্য নাই কিন্তু, এমনিতেই খালি মঞ্চে অবস্থা যায় ঐক্য হয়ে গেছে, ঐক্য এটাকে বলে না। হ্যাঁ ঐক্য এটাকে বলে না, এবং আমরা আমাদের নীতির উপরে আসি, যারা নীতির মধ্যে নাই তারা একসাথে কীভাবে তাদের সাথে উঠবেন। আজকে আকরামুজ্জামান উনি বলতেছেন যে আমার মিশনই হলো সংগঠন ভেঙে দেওয়া, এটা আমাকে বলেছেন উনি, ওনার মিশন হলো সংগঠন ভাঙ্গা। এখন হ্যাঁ এখন ওনাকে কীভাবে আসেন দাওয়াত দেবেন, ওই জন্য আমরা আমাদের নীতির উপরে টিকে থাকবো, অটল থাকবো, আমরা যেন বাতিলের সাথে আপোষ না করি কখনো ইনশাল্লাহ। তো যাই হোক আজকে সময় নিয়ে নিলাম, আর আপনাদের আপনারা যে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছেন, অনেক কষ্ট করছেন আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আল্লাহ জাযায়ে খায়র দান করুন, আমিন। এগুলো শেষ করছি, আকুল কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মুসলিমিন, আস্তাগফিরু ইন্নাহু ওয়া রাহমাতুর রাহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।